হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা তো আল্লাহর রহমতে বেশ ভালো আছি। জর্ণা কুকিং হাউস থেকে আজ আপনাদের জন্য আরেকটি নতুন রেসিপি নিয়ে আসলাম। আজ আমি মিষ্টি কুমড়া রান্না করব স্বাস্থ্যসম্মতভাবে। কিভাবে আমি আমার মিষ্টি কুমড়াটা রান্না করব আপনাদের সাথে শেয়ার করব, তার জন্য আমি এখানে একটা মিষ্টি কুমড়া রেখে ভালোভাবে কেটে রেখেছি। মাছের মাথা রেখেছি, মাছের মাথা আর মাছ দিয়ে আমি মিষ্টি কুমড়াটা রান্না করব। আর রেখেছি রসুন থেঁতলে নিয়েছি বাগারের জন্য, রেখেছি 2 টেবিল চামচ চিনি আর ধনিয়া পাতা। তাহলে আমি কিভাবে আমার মিষ্টি কুমড়াটা স্বাস্থ্যসম্মতভাবে রান্না করব আপনাদের সাথে শেয়ার করতেছি। হ্যালো ভিউয়ার্স, এই তো আমি চুলায় একটি প্যান বসালাম, এখন তেল দিয়ে দিচ্ছি, প্রায় 3 টেবিল চামচের মতো তেল দিয়ে দিচ্ছি। আমি আমার মিষ্টি কুমড়াটা রান্না করার জন্য আমি আগে ভাগার দিয়ে রান্না করব, তার জন্য আমি এখানে রসুন থেঁতলে নিয়েছি, সেগুলি এখন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন আমি রসুনগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছি, ব্রাউন কালার হওয়া পর্যন্ত আমাকে ভাজতে হবে। ব্রাউন কালার হলে আমি অ্যাড করে দিব আমার অন্যান্য মশলাগুলি অ্যাড করে দিব। আলহামদুলিল্লাহ, আমার রসুনগুলি ব্রাউন কালার হয়ে গিয়েছে, এখন আমি অ্যাড করে দিচ্ছি অন্যান্য মশলাগুলি অ্যাড করে দিচ্ছি। এখন আমি প্রথমে অ্যাড করে দিচ্ছি রসুন পেস্ট, অ্যাড করে দিচ্ছি রসুন পেস্ট অ্যাড করে দিচ্ছি। তারপর দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি, প্রায় 2 টেবিল চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিচ্ছি, প্রায় 1.5 টেবিল চামচের মতো হলুদ গুঁড়ো দিচ্ছি। এরপর দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়ো দিচ্ছি 1 টেবিল চামচের মতো। এরপর অ্যাড করে দিচ্ছি মরিচ গুঁড়ো, অ্যাড করে দিচ্ছি। এখন আমি মশলাগুলোকে ভালোভাবে একদম নেড়ে চেড়ে কষিয়ে নিব। এখন মশলার সাথে কষানোর জন্য আমি একটু পানি অ্যাড করব, না হয় পুড়ে যাওয়ার চান্স থাকবে। এখন আমি প্রায় 1/2 কাপের মতো পানি অ্যাড করে দিয়েছি। এখন আমাকে মশলাগুলো কষাতে হবে, ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। একদম তেল উপরে উঠা পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে। আলহামদুলিল্লাহ, আমার মশলাগুলো কষানো হয়ে গিয়েছে, এখন আমি অ্যাড করে দিচ্ছি, এখন অ্যাড করে দিচ্ছি মিষ্টি কুমড়াগুলো অ্যাড করে দিচ্ছি। এখন আমি মিষ্টি কুমড়া করে অ্যাড করে দিলাম। এখন আমি আবারও নেড়ে চেড়ে একদম মশলার সাথে মিষ্টি কুমড়োগুলি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, মিশিয়ে আবারও কষিয়ে নিব। আবারও এই তো আমার মিষ্টি কুমড়োগুলো একদম মশলার সাথে ভালোভাবে মিশানো হয়ে গিয়েছে। এখন আমি ঢাকনা দিয়ে 5 মিনিট কষাবো, তারপর আমি সিদ্ধর জন্য পানি অ্যাড করব। আলহামদুলিল্লাহ, আমার কষানো হয়ে গিয়েছে, এখন আমি অ্যাড করে দিচ্ছি চিনি। চিনিগুলি অ্যাড করে দিয়েছি, এখন আমি আবারও চিনিগুলিকে ভালোভাবে আমার মিষ্টি কুমড়ার সাথে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। চিনিটা দেওয়ার উদ্দেশ্য হলো মিষ্টি কুমড়ার স্বাদটা দ্বিগুণ বাড়িয়ে দিয়ে চিনিটা। আলহামদুলিল্লাহ, আমার কষানো শেষ, এখন আমি অ্যাড করে দিচ্ছি পানি, অ্যাড করে দিচ্ছি সিদ্ধর জন্য পানি অ্যাড করে দিব। প্রায় 2 কাপ পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি সিদ্ধর জন্য।
আমার পানিগুলি দেওয়া শেষ, এখন আমি আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে 5 মিনিট কুক করব। আমার এই মিষ্টি কুমড়ার রান্নাটা স্বাস্থ্যসম্মতভাবে আমি রান্না করেছি, এখন আমি আবারও ঢাকনা দিয়ে 5 মিনিট কুক করব। আলহামদুলিল্লাহ, আমার মিষ্টি কুমড়াগুলো প্রায় 80% সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি অ্যাড করে দিচ্ছি মাছগুলি, অ্যাড করে দিচ্ছি যে মাছ এবং মাছের মাথাগুলো ভেজে রেখেছি সেগুলি অ্যাড করে দিচ্ছি একে একে। আমি এখন মাছের মাথাগুলি অ্যাড করে দিচ্ছি, প্রায় 80% সিদ্ধ হয়ে গিয়েছে। আমার আলহামদুলিল্লাহ আমার মিষ্টি কুমড়াটা প্রায় 90% হয়ে গিয়েছে। এখন আমি অ্যাড করে দিচ্ছি ধনিয়া পাতা, অ্যাড করে দিচ্ছি ধনিয়া পাতা, অ্যাড করে দিচ্ছি ধনিয়া পাতাগুলো। আবারও আমি ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। হ্যালো ভিউয়ার্স, যাদের কাছে আজকে আমার স্বাস্থ্যসম্মত মিষ্টি কুমড়া রান্নাটা ভালো লেগেছে, প্লিজ আমার চ্যানেলে একটি সাবস্ক্রাইব দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। যখনই আমি নতুন ভিডিও বানাবো অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে। আলহামদুলিল্লাহ আমার মিষ্টি কুমড়াটা হয়ে গিয়েছে, আমি এখনই নামিয়ে ফেলবো। আলহামদুলিল্লাহ আমার স্বাস্থ্যসম্মত মিষ্টি কুমড়াটা হয়ে গিয়েছে, এখন আমি একটা বাটিতে ঢেলে রেখেছি। যাদের কাছে আমার এই মিষ্টি কুমড়াটা অনেক বেশি ভালো লেগেছে তারা শেয়ার করে দিবেন এবং একটি লাইক দিবেন। এই বলে আজকে আমি আমার রেসিপি থেকে বিদায় নিচ্ছি আজকের মতো। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামীকালকে যেন আমি আরেকটা রেসিপি নিয়ে আসতে পারি এ কামনা করে আল্লাহর কাছে। আল্লাহ হাফেজ।